আসসালামু আলাইকুম। বিডি ইঞ্জিনিয়ার চ্যানেল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট আলেকজান্ডার এবং সাদিকের এসি সার্কিট অংশ। এবং এসি সার্কিট অংশে আমরা আজকে নতুন স্টুডেন্ট শুরু করতে যাচ্ছি। এখন আমরা শুরু করতে যাব প্র্যাকটিস প্রবলেম 10.10। এখানে বলা হয়েছে ডিটারমাইন দ্য নর্টন ইকুইভ্যালেন্ট অফ দ্য সার্কিট ইন ফিগার 10.30 অ্যাজ সিন ফ্রম টার্মিনাল এবি। ইউজ দ্য ইকুইভ্যালেন্ট টু ফাইন্ড আই জিরো। ইউজ করতে হবে কি নর্টন ইকুইভ্যালেন্ট, আমাদের এ আর বি এর মধ্যে যে লোড কারেন্ট আছে, লোড কারেন্ট আমাদের বের করতে হবে পূর্বের অঙ্কের মতন। তবে এই অঙ্কটা আপনি নর্টন কারেন্ট বের করার জন্য চাইলে মেশ অ্যানালাইসিস ব্যবহার করতে পারেন বা সুপার পজিশনও ব্যবহার করতে পারেন। আমি অঙ্কটা সুপার পজিশন দিয়ে করেই দেখাবো, কারণ ম্যাথ অ্যানালাইসিস অঙ্কটা কিছুটা বড় হয়, যেটা আপনাদের বোঝার জন্য অসুবিধা হতে পারে, তো আপনার ম্যাথ অ্যানালাইসিস করার চেষ্টা করবেন। আমিও ম্যাথ অ্যানালাইসিস করতাম, কিন্তু বুঝলাম যে ভাবলাম যে আপনাদের জন্য সুপার পজিশনটাই সহজ হবে। তাহলে চলুন সলিউশন করা যাক। তাহলে প্রথম আমরা বের করব J10 বের করার জন্য এটা শর্ট হয়ে যাবে আর এটা ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের J2 8 1 মাইনাস J3 এটা আমাদের J10। তাহলে আমাদের J10 হবে 4+J2 প্যারালাল হচ্ছে 8+1 মাইনাস J3। তাহলে আমাদের Zn এর মানটা দাঁড়াবে 3.176 প্লাস J0.706 ওহম। এটা আমাদের Zn এর মান। তাহলে আমরা এই প্রান্তটাকে শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে একবার 20 ভোল্টের আর একবার 4 অ্যাম্পিয়ারের জন্য এটা কারেন্ট বের করব। তাহলে V@0°V অ্যাক্টিভ। যদি আমরা এটাকে অ্যাক্টিভ করে দিই তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে গেলে আমাদের সার্কিটটা দাঁড়াচ্ছে 4J2 8 1 মাইনাস J3 প্লাস মাইনাস I'' এটার মান হচ্ছে। তাহলে আমাদের টোটাল কারেন্ট যেটা হবে সেটা I'' হবে। তাহলে আমাদের I'' হবে 20@0°, এটার সাথে এটা প্যারালাল করলে যেটা হবে, তাহলে এটা আর এটা প্যারালাল করলে আমাদের হয় 3.176 প্লাস J0.706। আমরা এটাই আবার এখানে লিখে দিলাম 3.176 প্লাস J0.706। তাহলে আমাদের I'' এর মান আছে 6.147 -12.53 ডিগ্রি। তাহলে এটা আমরা একটা মান পাইলাম। হোয়েন 4 -90°A অ্যাক্টিভ হবে।
তাহলে আমাদের সার্কিটটা কিরকম হবে? ফোর জে টু, এখানে হবে এইট ওয়ান মাইনাস জে থ্রি। যেহেতু এখানে ভোল্টেজ সোর্স আছে, এখানে শর্ট হয়ে যাবে, এখানে আমাদের কারেন্ট সোর্সটা আছে, কারেন্ট সোর্সের মান ফোর অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 90 ডিগ্রি। তাহলে আমাদের কারেন্ট বের করতে হবে এটার মধ্য দিয়ে, আই ডাবল প্রাইম ইন। তাহলে আমাদের এই কারেন্টটা এই দিক দিয়ে ইন হবে, এই দিক দিয়েও ইন হবে। এই কারেন্ট যখন এখানে যাবে, এখানে যাওয়ার পরে, এখানে আসার পরে কারেন্টটা দুটা পথ পাবে, এখানে একটা, এখানে একটা। এখন যেহেতু এটা শর্ট পথ আছে, সেহেতু উপরের দিকে না যায়, এটা নিচের দিকেই কারেন্টটা আসবে। আর এক্ষেত্রেও এখানে দুটা পথ পাবে, এদিকে যাবে, এদিকে যাবে। যেহেতু এটা শর্ট পথ, তার মানে এদিক দিয়ে কারেন্টটা ব্যাক করবে। তার মানে আমাদের এই কারেন্টটা হবে এই ওয়ান মাইনাস জে থ্রি এই শাখার মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে, সেটি হচ্ছে আমার আই ডাবল প্রাইম এন হবে। তাহলে আমরা সরাসরি লিখি আই ডাবল প্রাইম এন হচ্ছে টোটাল কারেন্ট গুণন বিপরীত রেজিস্ট্যান্স, বিপরীত রেজিস্ট্যান্স প্লাস এইট প্লাস ওয়ান মাইনাস জে থ্রি। তাহলে আমাদের মান বের হয় 3 প্লাস 3 7 3 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 71.565 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই এন হবে 6.147 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 53 ডিগ্রি প্লাস 3.373 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 71.565 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আমরা যদি এটা যোগ করে দেই, তাহলে আমাদের কারেন্ট আসে 8.396 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 32.6 ডিগ্রি অ্যাম্পিয়ার। তাহলে আমাদের আই এন আছে, জেড এন আছে। তাহলে আমরা সহজেই আই জিরোর মানটা বের করে নিতে পারবো। প্রথমে আমরা সার্কিটটা আঁকে নিই। সার্কিটটা আমাদের সাধারণত নর্টন সার্কিট, যেহেতু তারপরে এখানে নর্টন কারেন্ট হবে, নর্টন ইম্পিডেন্স হবে, আর এখানে লোড হবে। আমাদের নর্টন কারেন্ট বের হয়েছে 8.396 অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 32.68 ডিগ্রি। আমাদের নর্টন ইম্পিডেন্স বের হয়েছে 3.176 0.706, আর আমাদের লোড হচ্ছে 10 মাইনাস J5 ওহম, এটা আমাদের আই জিরো। তাহলে আমরা আই জিরো এখন কীভাবে বের করবো? আই জিরো বের করবো আমাদের কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে। তাহলে টোটাল কারেন্ট গুণন বিপরীত রেজিস্ট্যান্স বিপরীত রেজিস্ট্যান্স প্লাস লোড রেজিস্ট্যান্স। কারেন্ট আসে 1.9712 এট অ্যান অ্যাঙ্গেল মাইনাস 2.1 ডিগ্রি অ্যাম্পিয়ার। এটাই আমাদের অঙ্ক অ্যান্সার। দুইটা অঙ্কে যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, চেষ্টা করবো আপনাদের সমস্যা সলভ করে দেওয়ার জন্য। এবং সমাধানগুলো যদি বুঝতে অসুবিধা হয়, সমাধানগুলোকে শর্ট করা হয়েছে এই কারণে, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে,
এই জন্য সমাধানগুলো স্কিপ করে যাওয়া হয়েছে, যেহেতু ক্যালকুলেটারে তুললে সরাসরি সমাধান পাওয়া যায় সেহেতু স্কিপ করা হয়েছে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আপনাদের জন্য প্রয়োজনে আর একটা ভিডিও তৈরি করবে শুধুমাত্র কীভাবে সমাধান করা হয় এটা জানানোর জন্য। অবশ্যই কমেন্টে জানাবেন কোনো সমস্যা থাকলে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থেকে সময় দেওয়ার জন্য।